মেয়র নির্বাচিত করেছে। আগেও আমার আমার সন্তান জাহাঙ্গীর আলমকে লক্ষ লক্ষ ভোট দিয়ে জয়যুক্ত ভোট দিয়ে মেয়র পদে নির্বাচিত করেছে। আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। প্রিয় গাজীপুর সিটি কর্পোরেশন সকল কাউন্সিলরগণ ও কর্মকর্তা কর্মবিন্দু, আপনারা সকলে সকলে সততার সহিত নগরবাসীকে সেবা দিবেন। গাজীপুরবাসী আমার উপর যে দায়িত্ব দিয়েছেন আল্লাহর উপর ভরসা করে বলে আমি ও আমার সন্তান জাহাঙ্গীর আলম মাননীয় প্রধানমন্ত্রী এক সহযোগিতায় একটি সুন্দর শহর নগরবাসীকে উপহার দিব। আমি সবার কাছে সহযোগিতা চাই, সবার সাথে মিলেমিশে কাজ করতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলর এবং মেয়রদেরকে আপনারা সহযোগিতা করেন। প্রশাসনের লোক যারা এখানে ভালো লোক আছেন তাদেরকে অবশ্যই আমরা নগরবাসী সহযোগিতা করব। এবং আরেকটা বলি, আমাদের এই পল্লী বিদ্যুৎ জিএম সহ এখানে অনেক লুটপাট হয়েছে। আমাদের বিদ্যুৎ সেক্টরে মাননীয় প্রধানমন্ত্রী এটা সহযোগিতা করে দিয়ে গেছেন। আমাদের সকলের যেন বিদ্যুৎটা পৌঁছে, কোনো নাগরিককে যেন কোনোভাবে হয়রানি না করা হয়। এবং আমার মা জায়েদা খাতুন আমাকে বলেছে আমাদের এই সিটি কর্পোরেশনের 24 ঘন্টার মধ্যে যে কোনো লোক সেবা নিতে আসবেন তার সেবাটা সাথে সাথে দিয়ে দিবে। কর্মচারীরা কর্মকর্তারা তারা উচ্চ শিক্ষিত এখানে আসছেন, আমরা দয়া করে বলবো আমাদের নাগরিকরা যে কোনো দিন কোনো সময় বলে না সিটি কর্পোরেশন গিয়েছিলাম, তারা সহযোগিতা করে নাই। কারণ এই সিটি কর্পোরেশনের নাগরিকের এই বেতন দিয়ে আপনাদের অর্থ দিয়ে ট্যাক্স দিয়ে আপনাদের বেতন হয়। আমাদের এই শহর এই লক্ষ লক্ষ মতের মানুষের মতের বাইরে গিয়া যদি ভবিষ্যৎ কেউ রাজনীতি করতে চান, কোন জনপ্রতিনিধি হতে চান, তাহলে এটা মগের রাজ্যে বাস করলেন। আমাদের গাজীপুর 1 থেকে 5টি আসনে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব আমাদের জন্য পার্লামেন্ট মেম্বাররা আসেন। কিন্তু কেউ বলে দেয় যারা জনগণের ভোট নিয়ে জনগণকে কষ্ট দেন বা কষ্ট দিয়েছেন তারা সাবধান হয়ে যান, তারা সাবধান হয়ে যান। অনেক কষ্ট করেছি, অনেক চোখের পানি ফেলেছি, আর চোখের পানি ফালাতে চাই না। আমাদের এই যুব সমাজ তরুণদেরকে নিয়ে আমাদের প্রতি বছর প্রতিদিন কারা কি কি কর্ম করেছেন আমি মন্ত্রণালয়কে সেই ডকুমেন্ট এনে আমাদের এই প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক সেগুলো প্রচার করব। যারা ভালো কাজ করেছেন তাদের জন্য জীবন বাজি রেখে আবার ভোট চাইব, আর যারা এই শহরের মানুষের জন্য ক্ষতি করেছেন জীবন বাজি রেখে এই খারাপ মানুষটা যেন আবার নির্বাচিত না হতে পারেন। এটা পার্লামেন্ট মেম্বার, মেয়র, কাউন্সিলর যে জায়গায় থাকুক, আজকে আমি মেয়র না, আমার মা এখানে মেয়র, আমি মার সন্তান। সিটি কর্পোরেশনে যদি কোনো অনিয়ম হয় তার সন্তান হিসেবে আমি সেটা প্রতিবাদ করব। কারণ এই শহর সবার, এই শহর ছোট বড় সকলের এই শহর, এই শহরকে সবাই সম্মান দিয়ে চলবে। যারা যেই পেশা করে যেই কাজ করে তাকে আমরা সম্মানিত করব। তারপর আমাদের ধর্মীয় নেতারা আছেন, আমাদের শিক্ষকরা আছেন, ব্যবসায়ীরা আছেন, বিভিন্ন পেশার শ্রমিকরা এখানে আছেন, 24 লক্ষ গার্মেন্টসের ওয়ার্কার আছেন, গার্মেন্টসের মালিকরা আছেন, নারী পুরুষরা আছেন, সকলে আছেন। আমাদের সর্বোচ্চ জায়গা জনপ্রতিনিধি স্থানটি আছে, এই জনপ্রতিনিধিরা আপনাদের দেশ সার্বিক সহযোগিতা করেন, তাদের পাশে থেকে আমরা সুন্দর একটি পরিকল্পিত নগর করার জন্য যা যা প্রয়োজন সব কিছু করব। কারণ আমাদের এই গাজীপুর থেকে হাজার হাজার গার্মেন্টস লক্ষ লক্ষ ওয়ার্কারের মাধ্যমে দেশের বাহির থেকে ডলার আসে, যেটা দিয়ে আজকে আমাদের বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভালো আছে। সেই জন্য আমরা বলতে চাই, আমরা যার গার্মেন্টস সেক্টর এখানে ঐক্য করে দিয়েছি মালিক শ্রমিক, যদি কোনো লোক প্রশাসনের কোনো লোক এখানে হস্তান্তর করেন, অন্ধকারে টাকা কামানোর জন্য এসে থাকেন, দয়া করে সাবধান হয়ে যান, এই লক্ষ লক্ষ জনগণ আপনাদের ছাড়বে না। আমরা আমাদের শহর সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে এখানে পরিকল্পিত একটি নগর করবো।